আজকে গোঘাটে দলের কর্মসূচি করতে দেখা গেল অভয় ঘোষকে। এই অভয় ঘোষ একটা সময় অনেকে বলতেন, বিরোধীরা বিশেষ করে, যে তিনি হচ্ছেন সিপিএমের হারমাদ। কে বলতেন যে তার ভয়ে একেবারে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এতটাই দাপট ছিল। এবং যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তারপরেও কিন্তু অভয় ঘোষের সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন একাধিকবার তৃণমূল নেতারা। এবং গোঘাটের বিধায়ক মানস মজুমদার যখন কোন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতেন তখনও এই কথাটা উঠে আসত যে সেই অভয় ঘোষের জামানা এখন নেই, মানুষ এখন শান্তিতে থাকতে পারছেন, গণতন্ত্র ফিরে এসছে। কিন্তু আবারও সেই অভয় ঘোষকে যখন রাস্তায় দেখা যাচ্ছে তখন তৃণমূল নেতারা কি বলবেন? আবারও কি সেই অশান্তির কথা ভাবছেন তারা, নাকি বিজেপিকে রুখতে তারাও কোথাও একটা যেন অক্সিজেন দিচ্ছে সিপিএমকে, তারাও পথে নামুক, ভোটটা ভাগাভাগ্য। আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। মানসবাবু, আপনাকে যখন আমরা এর আগে জানতাম, জানার চেষ্টা করতাম কোন বিষয়ে, আপনি বলতেন বারবার যে খুন খারাপির রাজনীতিটা অভয় ঘোষেরা করতেন, বারবার এটা উদাহরণ দিতেন যে অভয় ঘোষের জামানা শেষ, এখন মানুষরা শান্তিতে রয়েছে। কিন্তু অভয় ঘোষকে তো আবারও দেখা যাচ্ছে দলের কর্মসূচিতে, তাহলে কি আবারও আপনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন? দেখুন, আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। অভয় ঘোষ গোঘাটের রাজনীতিতে কি ধরনের রাজনীতি করেছে এটা গোঘাটের মানুষ জানে এবং গোঘাট সংলগ্ন এলাকার মানুষও জানে। কোমরালী খুন হওয়া থেকে শুরু করে আপনার কাশী রুই দাস, ডক্টর কাশী চক্রবর্তী, আসর আনোর, গোঘাটের বুকে প্রায় 18-20টা খুন হয়েছে। এবং এই বেশিরভাগ যে খুন, এই খুনের সাথে অভয় ঘোষের একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ ছিল। সেটা গোঘাটে যদি আপনি গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, তৃণমূল কংগ্রেস নয় সাধারণ মানুষ সেটা বলবে। পশ্চিমপাড়া অঞ্চলের কোমরালীর হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ড অভয় ঘোষকে প্রমাণ দিতে হয়েছিল যে মেরেছ কি প্রমাণ, তা তো থালায় করে তার ভিতটা কেটে নিয়ে আসতে হয়েছিল। তারপরে অভয় ঘোষ হ্যাঁ মারা গেছে বিশ্বাস করলাম। তো এটা ছিল অভয় ঘোষ, এবং সেই অভয় ঘোষের যে সন্ত্রাসের রাজনীতি গোঘাটকে, গোঘাট এবং সংলগ্ন এলাকার যে মুক্তাঞ্চল, সিপিএম এর মুক্তাঞ্চল, সেটা মুক্তাঞ্চল অভয় ঘোষ তৈরি করেছিলেন। এবং অভয় ঘোষের কথা না শুনলে পরে কারো ব্যবসা করারও সুযোগ ছিল না, আবার চাকরি করারও সুযোগ ছিল না, আর স্বাভাবিকভাবে বাঁচারও সুযোগ ছিল না। তো সেই অভয় ঘোষ 16-14 সালের পরে সে মানুষ জনরোষ এলাকা ছাড়া হয়েছিল, আবার সে বিজেপির একে সাথে নিয়ে বিজেপিকে হাতিয়ার করে, যেহেতু বিজেপি তার পুরনো কর্মীদের সবাইকে বিজেপিতে ফিরিয়ে দিয়েছিল বিজেপি করার জন্য। আমরা দেখেছি সিপিএম এর হারমাত যারা একটা সময় ছিল তারা বিজেপির জামা গায়ে দিয়ে তারা বিভিন্ন জায়গায় 24 তারিখ সকাল থেকে রেজাল্টের পরের দিন থেকে তারা সন্ত্রাসের পরিবেশ কায়েম, আবার সেই মানুষগুলোই এখন আবার আস্তে আস্তে সিপিএম এর ঝান্ডা দিচ্ছে। তো এই যে সিপিএম এর যে চালাকি, এই চালাকি গোঘাটের মানুষ ধরে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভয় ঘোষ আবার আজকে এসছে মিছিলে হাঁটছে। এটা গণতন্ত্রের সব থেকে বড় বিচারক তো মানুষ, এবং অভয় ঘোষকে, ভরত ঘোষকে এটা মানুষ জানে। এই বিচার মানুষ করবে এবং সেটা ভোটবাক্সে 2021 সালে আবার প্রতিফলিত হবে। আমাদের সিপিএম কে হাওয়া দিয়ে বিজেপিকে হালকা করার কোনো ব্যাপার নয়। সিপিএম সিপিএম এর স্টাইলে রাজনীতি করবে, বিজেপি বিজেপির স্টাইলে রাজনীতি করবে। আমরা মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে তার যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পের যে ডালি, সেই ডালি মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা যে রাজনীতি, সেই রাজনীতি আগেও করেছি, এখনো করবো। কি অভয় ঘোষ এখন এসে কোথায় মিটিং করলো, মিছিল করলো, তাকে আমাদের যায় আসে আমরা মানুষকে বলবো যে সেই লোকটি আবার যার নেতৃত্বে 18-20টা খুন, বেশিরভাগ খুনটাই তার নেতৃত্বে, সেই লোকটি আবার গোঘাটের যে শান্তির পরিবেশ, সেই শান্তির পরিবেশে আবার অশান্তির আগুন জ্বালাতে এসেছে। এটা তো না বলার, এটা যদি আমরা না বলি তাহলে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতো, মানুষের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। এবং সেটা, সেই দায়িত্ব মানুষ আমাদের দেয়নি, মানুষ আমাদের মানুষের পাহারাদার হিসেবে দায়িত্ব দিয়েছে, এবং সেই জায়গায় যা যা করার আমরা সেটা করব। অভয় ঘোষ রাস্তায় হাঁটছে, তাতে সিপিএম এর যদি ভোট বাড়ে সেটা সিপিএম চিন্তা ভাবনা করবে, অবশ্যই তাদের ভোট বাড়ার জন্য রাস্তায় নামিস, কিন্তু মানুষ বিচার করবে যে কাকে ভোট দেবে কি দেবে না। এই জায়গায় কি অভয় ঘোষ, কি ভরত ঘোষ, কি রাস্তায় হাঁটলে, এটা আমাদের আসে না, এটা মানুষ বিচার করবে 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে। কিন্তু মানসবাবু, ওরা তো বলছে যে এখন আপনাদের যে শাসন সেটা ঠিকঠাক নেই, অপশাসন চলছে, এবং আপনাদের আমলেও তো খুন খারাপি হয়েছে গোঘাটে, তাহলে সেটাই বা কেন হবে? দেখুন, 2011 সালের পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে
একজন সিপিএম কর্মী তৃণমূল কর্মীর হাতে খুন হয়েছে, এটা সিপিএম এর যত বড় তাত্ত্বিক নেতা হোক এটা দেখাতে পারবে না। কিন্তু আমরা দেখাতে পারবো আমাদের কোন কর্মীকে কবে এই অভয়গঞ্জ ভরত ঘোষটা খুন করেছিল। এবং এরা শুধু আমাদের দলের কর্মীদের নয়, এদের বিরুদ্ধ গোষ্ঠীর কোন নেতৃত্ব যদি এদের কথা না শুনতো সেই নেতৃত্বকে এরা খুন করেছে, এই রাজনীতি করতো। এদের কাছে খুনটা ছিল দলঘাত। আর আমরা 11 সাল থেকে এই 19 সালের মধ্যে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের নেতৃত্বে কোন সিপিএম এর কর্মী কোন বিজেপির কর্মী খুন হয়নি। বিজেপি একটা ঘটনা কাশীনাথ ঘোষকে খুন বলে চালাতেছিল, সেটা পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেল দেখিয়েছে বিজেপির চালাকি ধরা পড়ে গেছে, জলে ডুবে মারা গেছে, কিন্তু তারা সেটা খুন বলে চালাতে গেছিল। কিন্তু আমাদের কর্মী গত কয়েকদিন আগেও দেখেছেন আপনি নকুণ্ডার মুখে খুন হয়েছে, আমাদের খানাকুলের মুখে আমাদের কর্মী খুন হয়েছে, আমাদের ব্যান্ডেলে আমাদের দলীয় কর্মী খুন হয়েছে। আমরা ক্ষমতায় থাকার পরেও খুনের রাজনীতি আমরা বিশ্বাস করি না। খুনের রাজনীতি আমরা বিশ্বাস করলে তাহলে আমাদের দলের কোনো কর্মী খুন হতো না, অন্য দলের রাজনৈতিক কর্মী খুন হতো। আমরা সেই নিজেদের বিশ্বাসী নয়, কারণ মানুষ আমাদের মানুষকে আমরা কথা দিয়েছিলাম, নেতৃত্ব কথা দিয়েছিল যে আমরা ক্ষমতা আসলে শান্তির পরিবেশ উপহার দেবো, উন্নয়নের পরিবেশ উপহার দেবো। আমরা সেই জায়গায় দায়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এবং যার জন্য এই বাংলায়ও তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো সিপিএম কর্মীকে খুন করেনি। আর গোগাটের বুকে আপনি কোনো একটি নমুনা দেখাতে পারবেন যে কোন একজন সিপিএম কর্মী তৃণমূল কর্মীর হাতে খুন হয়েছে বা হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম কোন নমুনা আপনি দেখাতে পারবেন না। তাহলে মানুষবাবু আপনি বলছেন যে অভয় ঘোষ আবার যখন আসছেন ফ্রন্টে তাহলে আবার খুন খারাপই হবে গোঘাটে? দেখুন, বাঘ তো সবসময় রক্তকে পছন্দ করে, বাঘ তো ঘাস পছন্দ করে না। তো যাদের একটা একটা সময় রক্ত খাওয়ার অভ্যেস তারা আবার রক্ত খাওয়ার চেষ্টা করতে পারে। মানুষ সেটা কিভাবে সেই রক্ত খাওয়ার অভ্যেস সেটা মানুষ বিচার করবে, মানুষ ভাববে। আমরা মানুষের উপরে এই বিচারের দায়িত্ব ছেড়ে দিয়েছি, এর বিচার মানুষ করবে। ওকে, দেখা যাক আগামী দিনে কি হয়। অসংখ্য ধন্যবাদ ঘোঘাটের বিধায়ক মানস মজুমদার আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।